ও আপনি আবার পেছনে চলে এসেছেন। একদিন হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান মেহেরপুরের রাকিবুজ্জামান রিপন। অনেক খুঁজেও মিলে না তার সন্ধান। শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হওয়ায় রিপনের বাবা মামলা করেন গুম আর খুনের। আসামি করা হয় রিপনের স্ত্রী শ্বশুর শাশুড়ির নামে। যখন সব আশা ছেড়ে দিয়েছিল রিপনের পরিবার, পাঁচ বছর পর সেই গুম খুন হওয়া রিপনই ফিরে আসলেন জীবিত অবস্থায়, তবে অন্য পরিচয়ে। রিপনকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। ওর বাবা মামলা করেছিল যে তার স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি তাকে মেরে লাশ গুম করে রাখে, তো তাকে জীবিতও পাওয়া যায় না, মৃতও পাওয়া যায় না। এরপরে আমরা তদন্ত করতে 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 একটা পর্যায়ে গত বৃহস্পতিবার থেকে আমরা ক্লু পেলাম যে তার একটা অবস্থান নিশ্চিত হয়েছে, তার কিন্তু রিপন নামে না, এছাড়া তার নাম ছিল রিপন, রিপন নামে তাকে পাওয়া যাচ্ছে না, রিপন নামে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে শরীফ নামে। রিপনের এই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পটা সিনেমার চিত্রনাট্যের মতোই। গুম খুনের মামলা হলেও দীর্ঘদিন ধরে খোঁজা হয়েছে রিপনকে। এক পর্যায়ে পত্রিকার কলামে প্রকাশ করা হয় তার ছবি। সেখানে ফেসবুকে সন্ধান চাই গ্রুপে রিপনের ব্যাপারে মেলে ছোট্ট এক সূত্র। সেই সূত্র ধরে খুলনা সিরাজগঞ্জ ঘুরে রিপনকে পাওয়া যায় গাজীপুরে। টেক্সটাইল মিলে চাকরি করা রিপন নিজেকে পরিচয় দেন শরীফুল ইসলাম নামে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে অবশ্য স্বীকার করে নেন নিজের আসল পরিচয়। 2022 সালের জানুয়ারি মাসের 14 তারিখে আমার ফেসবুক ওয়ালে ওর একটা ওর নিখোঁজ সংখ্যা জানাতে পোস্ট দিয়েছে। এরপরে ছবি যখন আমি দেখালাম আশেপাশের লোকদের, তখন বলতেছি যে এই লোক আর এই ছবি তো এক, এই লোকই সেই লোক। এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করলে এরপরে তখন তার বিয়ের কাবিননামা পেলাম, সে ওখানে আবার নতুন করে বিয়ে করছে। বিয়ের কাবিননামায় যখন পেলাম তখন তার কাবিননামাতেও দেখি শরীফুল নাম। তো এরপরে তখন আরও যখন কুইজিং করতে থাকলাম, কুইজিং করার পর একটা পর্যায়ে যখন তার মা বাবার কথা বললাম, সে তখন দেখলাম। শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আত্মগোপনে গিয়েছিলেন রিপন। গাজীপুরে এসে বেঁধেছেন নতুন সংসার, আছে সন্তানও। নিজের পরিবারের সঙ্গে 5 বছরে একবারও যোগাযোগ করেননি তিনি। আমার ছেলের বয়স যখন 2.5 মাস, তখন আমাকে রেখে সে চলে যায়। যাবার পরে আমি আমার বাবা মার বাড়িতেই থাকতাম। তারপরে ওর মা বাপ আমার ছেলেরও কোনো খোঁজ নেয় নাই, আমারও কোনো খোঁজ নেয় নাই। না নিলে হচ্ছে আমাদের নামে কেস করে তারা, এমন আমাদের গাড়ি থানায় গিয়ে যে আমরা তাকে খুন করে গুম করে ফেলাইছি। বিয়েতে আমার বাবা একটা গাড়ি দিছিল তাকে বিয়ের পরে, দিয়ে সেই গাড়িটা নিয়ে আর ওর প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো ছিল নিয়ে সে চলে যায়। সে বাসায় আমার মা বাবার দেওয়া সংসারই প্রতিটা মালামাল আছে, ওর ঋণ দানার জন্য আজও আমাকে দেয় নাই। এটা তো আমি যদি বলতে আমার ছেলে যোগাযোগ করলে তো আমি কেস করতাম। আমি তো ঘর মানুষ, যাতন খাটি তাতন খাই, আমার তো জমি জায়গা নাই বলেন। এই যে আমি 5টা বছর কেস চালাচ্ছি, আপনার ছেলে যোগাযোগ করলো না কেন? বললো না কেন? আমি তো একই আমি দিতে পারবো না বলেন। রিপনকে পাঠানো হয়েছে কারাগারে আর চলছে মামলা তুলে নেওয়ার প্রক্রিয়ারও।